ভিউয়ার্স, কি অবস্থা তোমাদের? তো চলে আসলাম মাইনক্রাফটের একটা নতুন এপিসোড নিয়ে, সার্ভাইভাল এপিসোড নিয়ে। তো যারা যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স, আজকে আমরা বেশি কিছু করবো না মূলত। তো আমরা আজকে একটি মাটির নিচে মানে সব অটোমেটিক রেডস্টোনের কাজ টাচ করার জন্য একটি জায়গা করব, আর নাজার থেকে কিছু জিনিস টিনিস সংগ্রহ করব। তো চলে যাই আমরা ফার্স্ট পার্সনে। ওকে, তো আমরা কাজটা করব এখানে। আমরা আগে থেকেই অফ ক্যামেরা এই জায়গাটা বানিয়ে রাখছিলাম আমি। তো এখানে হবে আমাদের কোর মতো একটা জায়গা আর কি। তো তার জন্য আমাদের প্রথমত লাগবে পানি, ওকে, আর বেড়া, আর অনেক কিছুই। তো আমাদের এখানে কি কোথায় বেড়া, এই বেড়াগুলো তো আমার কাছেই আছে। আচ্ছা, বেড়াগুলো আমার কাছে আছে, আর উডও আছে। আচ্ছা, যথেষ্ট। হ্যাঁ, এগুলো দিয়ে আমাদের কাজ চলবে। আর আরও কিছু নিয়ে নেই, ওকে। আর বাকেট লাগবে, হ্যাঁ বাকেট, বাকেট, ওকে ওকে। তো এটা আবার ডিস্টার্ব দিতেছে জায়গাটা, তো আগের মতন না, একটু একটু ডিস্টার্ব দিই। আগে তো বেশি দিতে পারে দেখছো, যারা থেকে আমরা ভিডিওগুলো দেখো। আর আমি এখান থেকে একটা নতুন সিস্টেম করতে যাচ্ছি, যারা যারা আমার ভিডিওতে কমেন্টস করবা, আমি পরের ভিডিওতে তোমাদের কমেন্টসটা পরে শোনাবো, যে কোনো তিনজনের আর কি অথবা দুইজনের। তো তোমরা কমেন্টস করো, যদি কমেন্টস পাই ভালো, তাহলে আমি পরের ভিডিওতে তাদের নামগুলো বলবো। আর কী যেন লাগবে আসছিলাম, এখানে কী লাগবে, হ্যাঁ আমার শাবল লাগবে, শাবল, এই তো লাগবে, হ্যাঁ একটা পিকএক্স লাগবে, ওকে। আর এত ডিস্টার্ব দিলে কেমন নেব, হ্যাঁ তোমরা কমেন্টস করো, আমি পরের ভিডিওতে আমরা যে কোনো তিনজন অথবা দুইজনের নাম বলবো। আর সামনে আমি এখানে একটা কমেন্ট বোর্ড বসাবো, সেখানে তোমাদের নামগুলো লিখে দেবো। আচ্ছা, ওকে, তো এটা হবে আমাদের কোর, ওকে, ওকে, ওকে। আচ্ছা, এখানে আপাতত আমরা পরে উঠবার জন্য তো আমাদের একটা কিছু লাগবে নাকি, মই আনতে ভুলে গেছি। আচ্ছা, আমাদের মই বানাতে কী কী লাগে দেখে নিন একটু, মই বানানোর কথাটা আমি হালকা ভুলে গেছি, কীভাবে যেন মই বানাতে হয়। এই এই তো, ও আমাদের আবার ক্রাফটিং টেবিল লাগবে, যত ঝামেলা হয় আর কি সব এখানে এসে হয়। আচ্ছা, তো এখন আমরা কী জানি, হ্যাঁ লাগবে এখন ক্রাফটিং টেবিলের কাজ। আর এখান থেকে আমরা বানিয়ে নেব, ও আমাদের স্টিক হইলেই চলে নাকি, হ্যাঁ। তো তার জন্য আমরা এখন প্রচুর পরিমাণে আগে উড বানিয়ে নেব, যথেষ্ট 64টা থাকুক। ও দুইটা বাটন মারা ফেলছি বলে, ও নো, হ্যাঁ আচ্ছা, ওকে আমরা এখন স্টিক বানিয়ে নিলাম একদম 64টা। ওকে, এবার আমরা নিচে যাই একটু, আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো দেখে আসি, কোথায় কোথায় কি। এখানে এখন আমাদের বাটনগুলো আর বাড়তি আটটা, হ্যাঁ আর হ্যাঁ এগুলো আর কি, হ্যাঁ এগুলো এগুলো যথেষ্ট, হ্যাঁ ওকে। এবার আমরা মই বানিয়ে নেব, হ্যাঁ যথেষ্ট, ওকে। আমরা ম্যাপ নিছি কেন, হাতে হাতে কেন নিছি ম্যাপ, ওকে। এবার আমাদের মই বানানোর পালা, আর কোথায় মই, কোথায় তুমি মই, এই তো
তো 27টা মই হইছে আমাদের আচ্ছা আমরা এখানে একটা বাড়তি লাগিয়ে দিলাম ওকে অনেক মই হইছে আমাদের আরো উড লাগবে যদি আমরা আরো বানাতে চাই কিন্তু আমাদের 26টা দিয়ে আমাদের হবে পরবর্তী সময় আর কি এখানে আমরা এটা ও আমাদের কাছে পিকেক্স নাই এক্স নাই এটা কিছু দিয়ে নিয়ে সরি একটা ভুল হইয়া গেছে হ্যাঁ মানে তুমি এখানে থাকো হ্যাঁ ঠিক আছে এবার পিকেক্সের কাজ শুরু উপরে বিরো 6 মিনিট হয়ে গেছে প্রায় অনেক নিচে এসে পড়ছি আমরা আর একটু নিচে যাব আমরা এখানে টর্চ বানাই দেবো নাকি স্টিক তো আছেই তো আমাদের এটাই হবে আমাদের ব্যাটার কাজ ওকে ওকে আরো কিছু স্টিক বানিয়ে নিলাম আর এবার আমরা ওকে যথেষ্ট আমাদের সব কিছুই হয়ে গেছে তো ভিউয়ার্স আমি পুরো জায়গাটা কুটে ভিডিও আবার চালু করব ওকে ভিউয়ার্স এই পর্যায়ে এসে আমাদের ভিডিওটা চালু করা লাগছে কারণ আমরা এখানে আয়রন খুঁজে পাইছি তো ভিডিও আবার অফ পুরোটা জায়গা খালি করে আমরা আবার চালু করব তো ভিউয়ার্স আমরা অনেকটা জায়গা কুটে ফেলছি আর এই ভিডিওতে আর বেশি বাড়াবো না আমরা চলে যাব এখন উপরে তো আমাদের লাগবে মই এখন আমরা দুই পাটে করব না এটা কারণ হ্যাঁ পরে আমি অফ ক্যামেরায় পুরাটাতে চকম বসাই দেবো মানে এখন আর এত আমার কাছে চকম নাই আমি পরে গাছ কেটে চকম নিয়ে আসবো আর তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমরা নিচ থেকে করে উঠছি তোমরা এইভাবে মই ব্যবহার করে করে উঠতে পারো এই তো আমি উঠে গেলাম উপরে পরে এখানে আমি পানির ব্যবহার করে দেবো মানে এখানে চকম থাকবে না পরে ওকে হয়ে গেল আর হ্যাঁ পরে যাব নিচে ও নো আমার পিছে লাগছে একটা জম্বি ও নো আমার কাছে নাই ছুরি আমি যাই আমার গিয়ে আমি আমার ডায়মন্ড সরটা নিয়ে আসি তারপর আমাকে কাজ করতে হবে কারণ এখন এখানে কাজ করা একদম অসম্ভব ওকে ও আমার কাছে সরোদ ছিল তো একটা আচ্ছা আমি দেখি নাই অবশ্য লিডগুলো রেখে দেই আরে বাকেটগুলো শুধু শুধু নিছি পানিটা আমি পরে অফ ক্যামেরায় করে ফেলবো আর আমার যা যা লাগবে এখন কী কী লাগবে হ্যাঁ এগুলোই লাগবে আমার আর বেশি কিছু লাগবে না আমরা যাই উপরে আমার খাদ্য লাগবে ওকে এরকম করতে করতে আজকে ভিডিওটা প্রায় 10 মিনিট হয়ে যাইতেছে আমাদের বুধে আজকে নেদারে যাওয়া হবে না তো নেদারে আর যাবো না আজকে যেন লাগবে খাবার তো আজকে আর নেদারে যাওয়া হবে না নেক্সট ভিডিওতে আমরা নেদারে যাবো ও তোমাদের বোধ হয় তখন জামাল হইতেছিল আওয়াজ শুনতে আমি ভুলেই গেছিলাম সাউন্ড অফ করবার কথা আচ্ছা কোনো সমস্যা নাই যথেষ্ট আর প্রতি ভিডিওতে আমার এই ঝামেলাটা হয় সাউন্ড অফ করতে মন থাকে না
আর এখন আমরা বানাবো চকম। আচ্ছা তো এতটুকুই, চকম না, আমরা এখন একটা কুয়ার মতো জিনিস বানাবো, যেটা দেখতে মানে এই জায়গাটাকে যাতে দেখতে একটু ভালো লাগে তার জন্যই আমরা এটা বানাবো। ও আমাকে আবার আক্রমণ শুরু করে দেবে আমাদের জম্বি ভাই, এই তো মেরে দিলাম। আর কাকি সজদীপ হা, আর এরকমভাবেই আমাকে বসিয়ে যেতে হবে। ওকে আর বড় করব না, আর ভিডিওটা বেশি বড় হয়ে যেতেছে, আমি স্টপ করে দিই। তবে আর আমাদের এটা পুরোপুরি তৈরি, হস্ততবিস্তা গাইজ, বিদায়। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, নতুন একটা জিনিস বানাবো আর নতুন কিছু করব। তো আজ এতটুকুই, বিদায়।